তো হ্যালো বন্ধুরা, তো ভিডিও আমি কালই করব ভেবেছিলাম। কিছু জিনিস আমি দেখছি চুপচাপ ওয়াইটিতে, দেখছি অবাক হচ্ছি না। কেন অবাক হচ্ছি না সেটা আগে বলি। প্রথমে বলি, আরে কি রে, আমাদের দালাল দিদি বলছি, তোর মাও মনে হয় তোকে জন্ম দিয়ে তোর বিষয়ে এত কিছু জানে না, যেটা ওয়াইটির মানুষজন যারা তোকে অবজার্ভ করছে, আমার মতন আর কি, তারা এ টু জেড জানে যে তুই হা করলে হাওড়া বলবি না হায়দ্রাবাদ যাবি। বুঝতে পেরেছিস? ডে ওয়ান থেকে জানি তুই কদ্দূর কী করতে পারিস, কতটা নোংরামি করতে পারিস। হ্যাঁ, প্রথম প্রথম একটা জায়গায় ডাউট হতো, তারপরে যখন দেখলাম যে না, ওই নোংরামিটা যেখানে তোকে আমি কল্পনাও করিনি তুই সেটার সাথে জড়িত, ভয়েস নিয়ে যেটা করেছিলিস আর কি, তারপরে না আমি ড্যাম শিওর হয়ে গেছি যে তুই এনিথিং, যে কোনো জিনিস তুই করতে পারিস, নিজেকে ডিফেন্স করার জন্য, অবভিয়াসলি নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সেফ সাইড খেলার জন্য। সেখানে তো বাকি মানুষ যারা তোকে প্রতিদিন দেখতো, আর তারা আস্তে আস্তে বুঝতে পারলো যে তোর অরিজিনাল রূপটা কী, তাদের সাথেও হলো না বিট্রে, সবটাই তোর জন্য। এই যে তুই আজকে ডিফেন্স করিস না যে আমি কী করেছি, আমি কী করি, অনেক কিছু করেছিস। ওই যে করে সে কখনো বুঝতে পারে না, যে দেখছে সে জানে যে তুই কতটা করেছিস। যেমন আমারটা কতটুকু আমি ভুল করছি মানুষ বুঝতে পারবে, ঠিক করছি মানুষ বুঝতে পারবে সামনে থেকে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বিষয়টা হচ্ছে, তুই জড়িত হলি একটা নোংরা জিনিসের সাথে, তুই সবার সাথে রটালি কি, যে জিনিসটাকে সাপোর্ট করতে গিয়ে তুই নিজের এত ভালো গ্রুপটা, হ্যাঁ ভালো এই অর্থে বলছি বিকজ তোদের তোদের মধ্যে ভালো একটা বন্ডিং ছিল, সেই গ্রুপটাকে তুই বেফালতুভাবে তাদের মুখে লাথি মেরে তুই বেরিয়ে গেলি। কি বলে গেলি যে আমার যে যে পোষ্য যে ভেরুত্বওয়ালা যে আমার হাজব্যান্ডটি আছে তাকে বলে গেছি তাহলেই হবে, আর কাউকে জানাই না জানে ডাজন্ট ম্যাটার। না, ওয়াইটি সংক্রান্ত ব্যাপার ওয়াইটির মানুষজনকে জানাবে না, সেটাই একটু অদ্ভুত ব্যাপার, বিশেষ করে নিজের প্রিয় আদরের ব্রাদারকে, তাই তো, প্রাক্তন ভাইকে। তো সেখান থেকে দাঁড়িয়ে চলে গেলি ম্যান্ডিকে, হ্যাঁ হ্যাঁ তোর দেওয়া না, মন্দিরা, মন্দিরাকে সাপোর্ট করতে। তো মন্দিরাকে সাপোর্ট করতে গিয়ে তুই বারংবার যখন অশান্তি বাঁধে, যখন তুই মন্দিরার এগেনস্টে বলা শুরু করিস সবার সামনে, একটা জিনিস ইভেন আগেও একটা জিনিসকে প্রিটেন্ড করিস যে না আমাকে ডেকেছে, আমাকে ডেকেছে তাই আমি গেছি, মানে তুই সবার সামনে নিজের গুরুত্বটাকে তুই প্রকাশ করতে চাইনি যে কতটা গুরুত্ব তোর মতন আমাদের এখান থেকে বিতাড়িত, যেটাকে তোরা ওয়াইটির বাজারে বুনো মোষ ডাকিস, আমি সেটাতে এগ্রি করি না। কারণ বডি শেমিংটা নিজের মানুষকে করতে পারবো না, একটা সময় ছিল তো সেই জন্য, ওর কদাকার রূপটা এমনি দেখিয়ে দিয়েছে, বুনোমোষ মানুষ কোন ওকে কোন হিসেবে ডাকতো জানি না, বাট ওর কদাকার যে ভেতরের ইন্টারনাল রূপটা সেটাই ও দেখিয়ে দিয়েছে, যেটা মানে ওর থেকে মোষও সুন্দর হয় আর কি। তো যাই হোক, এই কদাকার জিনিসটা তোর সবাই দেখতে পায়, তো এই আমাদের এই বুনোমোষ যাকে তোরা বলিস, মানে এই যে রূপের ভাণ্ডার নিয়ে একদিন বসেছিল যে রূপচর্চা করতে, সে খুব বড় বড় বুক নি মেরে বলেছিল না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কাউকে ডাকে না, একে ডাকে, ডাকে ভালো করে দেখ, ভালো করে শোন, বুঝেছিস? নারী নক্ষত্র বিচার করতে বেশি বসিস না, যাকে গিয়ে সাপোর্ট করছিস তার নারী নক্ষত্রকে ঘেটে বার কর, যে তুই তো কদাকার জিনিস ছেড়ে গেছিস, মানে আমাকে কদাকার জিনিস ছেড়ে রূপসীর কাছে গেছিস, তা রূপসীর যে কত গুণ, কতটা রূপ, তো সেটা এরকমভাবে প্রকাশ হচ্ছে কেন? সেটাকে ঢাক, কী করছিস ওখানে গিয়ে, ওখানে গিয়ে ঢাক, সেটাকে প্রিটেন্ড কর, সেটাকে প্রলেপ দে, কারণ গেছিস তো চাটনদারি মারতে, তোমার তো কাজ হচ্ছে চাটনদারি মার, এরকম চাটনদারিগুলো গিয়ে তোর কাছে পড়ে, কিন্তু তোকে গিয়ে সাপোর্ট করে দেয় সমস্ত তোর মতনই কুৎসিত মালগুলো, রূপে না গুণে কুৎসিত। তো যাই হোক, কী বলেছিলিস, নিজেকে বড় করতে গিয়ে, মহৎ করতে গিয়ে বলেছিলিস যে 3 লাখ 3.5 লাখের মতন চ্যানেল আমাকে ডেকেছে, তোদের মতন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ডাকেনি, কেন বলতো, কেন বলতো? কারণ তোর মতন হিংস্র, তোর মতন এত ছোটো লোক আরেকটা কেউ নেই, তুই সামনে থেকে গেছিস, হুলকে জোগাড় করেছিস, হুলকে জোগাড় করে নি তুই গেছিস মন্দিরার কাছে, আর গিয়ে কি বলছিস যে মন্দিরা তোকে কেঁদে 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 ডেকেছে, লজ্জা করে না রে, দিনের পর দিন মিথ্যে কথা, দিনের পর দিন মিথ্যে কথা বলে আছি, তুই যে সত্যবাদী যুধিষ্ঠির বংশ থেকে বিলং করতিস সেই কথাটা তো দিন দিন মিথ্যে হয়ে যাচ্ছে, সেটা তো আর সত্যতা বলে কিছু থাকছে না এর মধ্যে। আর এটা দেখে আমি বিন্দুমাত্র অবাক হইনি, কারণ আমি জানি তুই এরকমই, তুই কদাকার, মন্দিরা বোঝেনি, দোষটা মন্দিরারও কম ছিল না, মন্দিরারও কম ছিল না,
দিদিভাই দিদিভাই করে গলায় ঝুলে গিয়ে রাজ্যের সমস্ত কিছু আলোচনা আর কাউকে না তোর সাথে বসে করেছে, ঠিক আছে? আসলে না, মানুষ ভাবে কি বিপদের সময় যখন কেউ এগিয়ে আসে মানুষ তাকে একরকম মসিহা টাইপস ভেবে নেয়, কিন্তু তার যে কদাকার রূপটা ভেতরে লুকিয়ে আছে সেটা লোকে কী করে বুঝবে বল? এই হয়েছে মন্দিরের দশা। এখন এই যে গামলা দেখ, আবার পুনরায় গিয়ে সাপোর্ট করেছি এমন একটা নোংরাকে, ও তো বলবো মন্দিরার থেকেও নোংরা, ঠিক আছে? চলমান ঘটমান উড়মান ভাসমান সমস্ত দিক দিয়ে নোংরা মন্দিরা, এই মন্দিরা বলছি, এই গামলা। আবার পুনরায় তুই সেই গামলাকে গিয়ে সাপোর্ট করছি, বলার মুখটা থাকছে? এক একটা করে মানুষ ফাঁস করছে, যাদেরকে একটা সময় গালি মেরে গেছিস ওর জন্য, ওর জন্য গালি মেরে গেছিস, তারা প্রত্যেকটা মানুষ পরিষ্কারভাবে তোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আর তুই বসে হাতে ঠুটোর জগন্নাথের মতন বসে বসে তুই দেখছিস। ছি ছি ছি, তারপরেও তোর বিন্দুমাত্র লজ্জা নেই, গলা উঁচু করে ওয়াইটির রাজনীতি নিয়ে তুই কথা বলতে চলে এসেছিস, যে পলিটিক্স, যে রাজনীতি তুই চালু করেছিস তোর বাড়ি থেকে শুরু করে ঘর থেকে শুরু করে তোর এই ওয়াইটির প্ল্যাটফর্ম অবধি। কিন্তু প্রত্যেকটা জায়গায় রাজনীতিতে তুই ফেল হয়ে যাচ্ছিস। লোকে বলে না দালাল হাঁটাও ওয়াইটি বাঁচাও, আরে দালাল হাঁটাও ওয়াইটি বাঁচাও লোকে ভেবে বলে কারণ তোর অ্যাক্টিভিটিগুলোর জন্য, কারণ তুই একটা সিঙ্গেল ভালো কাজ করিসনি না, ভালো জিনিসকে সাপোর্ট করেছিস। যাই হোক, এইটুকুই বলার ছিল, বেশি কিছু এখন বলবো না, অবশ্যই পরে আবার বাড়ি যাই, আজকে তো বাড়ি ফিরছি, বাড়ি যাই গিয়ে বাকি জিনিস দেখবো, আবার যেরকম ডেইলি বেসিকের ওপর ভিডিও আসে আসবে, এইটুকু না বললেই নয়। তাই আমি বলে গেলাম যে এরকম প্রচুর জিনিস আছে, এর বিষয়ে তোমরা দেখতে পাবে, অবাক কেউ হবে না, কারণ ও এরকমই, ও এরকমই, ও নোংরা, না বাড়ির কারোর সাথে ওর পটে, না নিজের মানে কি বলবো বাপের বাড়িতে গিয়ে একবেলাও ঠিক করে থাকতে পারে, কি থাকবেও ও এইসব নোংরামি অ্যাটেন্ড করবে, না ও গিয়ে কোথাও শান্তিতে কাটাবে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর না কাজের জায়গায়, হ্যাঁ বিশেষ করে নিজের কাজের জায়গার মানুষগুলোকে ধরে রাখতে পেরেছে, সব জায়গাতেই ফেলিয়ার জানিস তো, কী বলি আর। চল, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।